নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, অধিকাংশ সমস্যা নিম্ন স্তরের চৈতন্য থেকে সৃষ্টি হয়। আজকের চমৎকার, আমি গুজরাটের আমেদাবাদ থেকে তপন সাকুনিয়া বলছি। কর্মক্ষেত্রে আমি ডিজে এফেক্টো নামেই অধিক পরিচিত। পেশাগতভাবে আমি একজন ডিস্কো জকি, গীতিকার ও পরিচালক। আমি এখন যে চমৎকারের বিষয় বলতে চলেছি সেটা আমাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে, এবং এটি 2020 সালের নবরাত্রি হোমে অংশ নেওয়ার পরেই ঘটেছে। 25 অক্টোবর হবন শেষ হয়েছিল, 26 অক্টোবর সং ডিউ নেটওয়ার্ক নামে একটা সংস্থা আমাকে ইমেল মারফত জানায় যে আমি একটি সঙ্গীত প্রতিযোগিতায় জয়ী হয়েছি। এই প্রতিযোগিতায় ফ্যাব ইন্ডিয়ার 200টি বস্ত্র বিপণীতে বিভিন্ন সঙ্গীত শিল্পীর গাওয়া গান শোনানো হয়েছিল। ফ্যাব ইন্ডিয়া ভারতের একটি অন্যতম নামী বস্ত্র বিপণন সংস্থা, যাদের 7টি দেশের 81টি শহরে মোট 211টি দোকান রয়েছে। এই সংস্থার বিভিন্ন দোকানে প্রতি মাসে প্রায় 10 লক্ষ মানুষ কেনাকাটা করার জন্য আসেন। বিগত 3 বছর ধরে ওই সংস্থার সমস্ত দোকানে ক্রেতাদের মনোরঞ্জনের জন্য সং ডিউ নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন বিখ্যাত গায়কদের অসাধারণ কিছু গান নির্বাচন করে শোনানো হচ্ছিল। লকডাউন চলাকালীন মার্চ মাসে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং প্রাথমিকভাবে এপ্রিল মাসে আমার গান নির্বাচিত হয়। যেহেতু এটা আমার খুবই পছন্দের প্রতিযোগিতা ছিল, কাজেই আমি অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম। অভাবনীয়ভাবে আমাকে এই আশীর্বাদ প্রদান করার জন্য শ্রী আম্মা ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিগত প্রায় 1 দশক ধরে বহু প্রতিযোগিতায় অংশ নেওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত আমি একটিতেও জয়ী হতে পারিনি। এবারই প্রথম জয়ী হলাম। মানব চরিত্রের উপর রচনা করা আমার এই যন্ত্রসঙ্গীতটি ওই প্রতিযোগিতায় সর্বোত্তম হিসেবে নির্বাচিত হয়েছে। চমৎকারিকভাবে প্রায় 4-5 বছর আগে জ্ঞানযোগী চ্যানেলের শ্রী আম্মা ভগবানের একটি অনুষ্ঠানের জন্য আমি ওই যন্ত্রসঙ্গীতটি তৈরি করেছিলাম। এই বিখ্যাত প্রতিযোগিতায় আমাকে বিজয়ী করার জন্য বিজয় প্রদাতা শ্রী আম্মা ভগবানকে আমি শত কোটি প্রণাম জানাই। হে প্রিয় আম্মা ভগবান, তোমার আশীর্বাদে আমার সাথে সাথে অন্যান্য সকলের জীবনে যেন এরকম সুন্দর সুন্দর চমৎকার সব সময় ঘটতে থাকে।